বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, তার কারো অজানা নয়। গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো পার্বণ। সামনেই আসছে নীল পুজো। প্রায় প্রতিবারই মহিলারাই সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। দেবাদিদেব শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। মহাদেবের কোনো মূর্তি পুজো হয় না, মহাদেবের হয় লিঙ্গ পুজো। আর এই লিঙ্গের প্রকারভেদ হচ্ছে, একটা লিঙ্গ যদি হয় তার নিচের অংশ হচ্ছে ব্রহ্মাপীঠ, তার উপরে অংশ বিষ্ণুপীঠ, আর উপরে যে অংশটি থাকে সেটি হচ্ছে গৌরীপট্ট, আর উপরে শিবপীঠ। এই হচ্ছে শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গ সন্ধানে আমরা গিয়েছিলাম কলকাতায় কষ্টি পাথরের শিবলিঙ্গ কিনতে। মন্দিরের শিবলিঙ্গ তো আমরা দেখেছি, কিন্তু ঘরে রাখার মতন শিবলিঙ্গ একটা প্রয়োজন ছিল। তাই আমরা পৌঁছে গেছিলাম কলকাতায় একদম জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ঠিক উল্টো দিকে, অর্থাৎ রবীন্দ্র সরণিতে। পাথর কাটার শব্দ বিভিন্ন স্টুডিও থেকে আসছে, আর আমরা দেখে চলেছি শিবলিঙ্গে। পাথরের শিবলিঙ্গ, অর্থাৎ কষ্টি পাথরের শিবলিঙ্গ লাগবে। আপনার প্রয়োজন মতন আপনি শিবলিঙ্গ এখানে দেখতে পারেন। মূল্য ২০০ টাকা থেকে শুরু হয়েছে, ঊর্ধ্বে ১৪,০০০ বা তারও ঊর্ধ্বে আছে। পাথরের শিবলিঙ্গ বলে না, পাথরের বিভিন্ন মূর্তি, কালী মূর্তি থেকে শুরু করে হনুমানজি, বিভিন্ন দেব দেবতার মূর্তি, শিবলিঙ্গ বিভিন্ন মাপের। এই যে শিবলিঙ্গ যেটা দেখছেন বড় সাইজ, ১৪,০০০ টাকা দাম, তারপরে ১২,০০০ টাকা আছে, এরপরে যেটি দেখাচ্ছে সেটা প্রায় ৮,০০০ টাকা, তারপরে ৭,০০০, ২,০০০, এরকম বিভিন্ন মূল্যের আছে। পাথরের ঘর সাজানোর জন্য হোক বা পুজোর জন্য হোক, এই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে, এই মূর্তিগুলোর দাম শুরু ১,০০০ টাকার উপর থেকেই, সাইজ এবং তার কাজের উপরে। যত ফিনিশিং তত তার দাম। এই যে সরস্বলক্ষ্মীর মূর্তি দেখা যাচ্ছে, এটি ২,৫০০ টাকার উপর দাম। এটা এরকম আরও কিছু বেশ মূর্তি, যেমন সরস্বতী, গণেশ, এই ধরনের মূর্তিগুলো ২-২,৫০০ টাকা থেকে শুরু। স্টুডিওতে রাখা এই কারুকাজগুলো দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। বিভিন্ন স্টুডিওগুলোতে আমরা ঘুরলাম, সেখানে আমাদের প্রয়োজনে যে মূর্তিটি দরকার, অর্থাৎ শিবলিঙ্গটির প্রয়োজন, সেটি আমরা দেখার চেষ্টা করলাম, দরদাম করলাম। এই করে পুরো রাস্তা, অর্থাৎ রবীন্দ্র সরণির দুই পাশে বিভিন্ন স্টুডিওতে ঘুরে আমরা শেষ অবধি যেখানে গিয়ে পৌঁছলাম। রবীন্দ্র সরণির সবকটা স্টুডিও প্রায় আমরা ঘুরে দেখলাম, কোথাও দাম বেশি, কোথাও দাম কম, কোথাও কাজ ভালো হয়েছে তো কোথাও কাজ পছন্দ না। কিন্তু আমরা পৌঁছলাম নারায়ণী মার্বেলে। এখানে যখন আমরা গিয়ে পৌঁছলাম, দেখলাম সুন্দর কাজ চলছে, বাইরে একটি কালীমূর্তির কাজ চলছে, পাথরে, সম্পূর্ণ পাথরের এই কালীমূর্তিটির দাম আমরা জিজ্ঞেস করেছিলাম ৪২,০০০ টাকা। এর সঙ্গে সাইতশ্রী পাশে আছে, আর এই কালীমূর্তির তখনও ফিনিশিং কাজ চলছিল। আর তারপর আমরা ভিতরে ঢুকলাম স্টুডিওর ভিতরে, এবং স্টুডিওর ভিতরে প্রচুর মূর্তি আছে, যেমন এই গান্ধীজির যে মূর্তিটি আছে প্রায় ৭০,০০০ টাকা দাম। এটা পাশে হনুমানজির মূর্তি আছে প্রায় ৫০,০০০ টাকা দাম। একটু দরদাম করতে হবে, তবে অবশ্যই ওনারা গ্যারান্টি দিচ্ছেন এবং অবশ্যই ওনারা জিএসটি বিল নিচ্ছেন। আর এই শিব আর এই কালী মূর্তিটি একসঙ্গে দাম ৪২,০০০ টাকা। আর এই ধরনের শিব মূর্তিগুলোর দাম হচ্ছে ১৪,০০০, ১৫,০০০ বা তারও ঊর্ধ্বে। সম্পূর্ণটা নির্ভর করছে কাজ, রং এবং হাইটের উপরে।
আমাদের চাহিদা মতন আমরা পেয়ে গেলাম কষ্টি পাথরের শিবলিঙ্গ। আচ্ছা, কেন এই কষ্টি পাথরের শিবলিঙ্গ? কষ্টি পাথর কিছু বলতে কিছু নেই। কষ্টি পাথর হচ্ছে আগ্নেয় শিলা থেকে তৈরি এক ধরনের প্রস্তর। শুধু রঙের উপর পার্থক্য নির্ভর করে। কালো হবে সেই কষ্টি পাথরের দাম তত বেশি, এবং যত পুরনো হবে তার দাম আরও বেশি। প্রত্নতাত্ত্বিক ভাষায় কষ্টি পাথর বলে কিছু নেই। কষ্টি পাথর আসলে খুব বেশি দামি তা নয়। এসব নানা রঙের হয়, এসব রঙের মধ্যে কালো রঙ বেশ দুষ্প্রাপ্য, তাই কালো পাথরের চাহিদা বেশি, তাই দামও কিছুটা বেশি। কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে, মাঝে মাঝে শোনা যায়, সেই প্রাপ্ত মূর্তির দাম তার প্রাচীনত্বের উপর নির্ভর করে, কষ্টি পাথরের উপর নির্ভর করে না। আমাদের কষ্টি পাথরে যে শিবলিঙ্গটি নেওয়া হলো সেটিকে রেডি করতে দেওয়া হলো, অর্থাৎ তাকে ঘষে মেজে একদম রেডি করা হবে। আর দুপুর হয়ে গিয়েছিল, খিদেও পেয়েছিল, তাই আমরা ঠিক রাস্তার অপোজিটেই চিড়ে মুড়ি দোকান ছিল, সেই কাকার কাছ থেকে আমরা মুড়ি চানাচুর মাখা খেলাম, দারুণ বানিয়েছিল। আর তার সঙ্গে ছিল চা, ফুটে চা খেতে সত্যি কার না ভালো লাগে। চা খেয়েই আবার আমরা ফেরত আসলাম আমাদের সেই শোরুমে। রবীন্দ্রসরণী এই স্টুডিওতে আসতে গেলে খুব সহজেই আসা যায়। যদি আপনি দমদম মেট্রো থেকে ওঠেন তাহলে আপনাকে নামতে হবে হচ্ছে মহাত্মা গান্ধী রোড। আর যদি আপনি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাকে হেঁটে চলে আসতে পারেন, নাহলে বাসে উঠে মহাত্মা গান্ধী জাংশন, অর্থাৎ যেখান থেকে রবীন্দ্রসরণী কানেক্টর বেরিয়ে গেছে, ঠিক সেখানে নামবেন। নেবে জাস্ট উত্তর দিকে হাঁটা শুরু করুন। আমাদের শিবলিঙ্গ রেডি হয়ে গেছেন, দাদা তেল দিয়ে পালিশ করে দিলেন, এবং কালো, অর্থাৎ আমাদের যে মানে যে ডিমান্ড ছিল, অর্থাৎ কষ্টি পাথরের শিবলিঙ্গ, সেটা আমরা পেয়ে গেলাম। কিন্তু আসল কষ্টি পাথর কিনা যাচাই করব কিভাবে? কিচ্ছু চিন্তা নেই, পাশেই হচ্ছে রাস্তার অপোজিটেই সোনার দোকান। আর এই সোনার দোকানে পরীক্ষা করে নেওয়া হলো আমাদের যে পাথর, অর্থাৎ কষ্টি পাথরের যে শিবলিঙ্গটি আমরা নিয়েছিলাম সেটি আসল না নকল। সোনার দোকানে স্যাঁকড়া তার যে মানদণ্ড, অর্থাৎ সোনা ঘষে এবং রূপো ঘষে তিনি তার মতন করে আমাদের পাথরটি যাচাই করে নিলেন। যে অ্যাকোয়া রিজিয়া, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণ, সেই মিশ্রণ দিয়ে পরীক্ষা হলো, এবং তিনি বলে দিলেন যে হ্যাঁ, পাথরটা অরিজিনাল কষ্টি পাথর। সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই স্টুডিও পাড়া। আপনার যখন খুশি আপনি আসুন, রোববার বাদ দিয়ে এসে আপনি আপনার মতন দরদাম করুন, পছন্দ করুন, আর নিয়ে আসুন, নিজেই যাচাই করে আসুন আসল না নকল কষ্টি পাথরের বিভিন্ন মূর্তি। শুধু শিবলিঙ্গ নয়, বিভিন্ন মূর্তি। আমরা মূর্তি নিয়ে বেরিয়ে পড়লাম, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি যেতে চান তাহলে আমি ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। নারায়ণী মার্বেলসের সবাইকে ধন্যবাদ।